हेलो बंधुरा, आजकेर भिडियोते आमरा कथा बोलते चलेछि बैंकिंग सिस्टेमेर एकटा लू फल्ट। तुमरा जानो बैंकिंग जे सिस्टेमटा सेखाने देशेर साधारण मानुष पैसा राखे एबं तार बिनिमये एकटा इंटरेस्ट पाय साधारण मानुष सिटिजेन जारा पैसा राखे एबं बैंकिंग सिस्टेमटा एक्सपेंड करते 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 एमपीसीआई एर माध्यमे बर्तमाने आर लेटेस्ट जे ग्लोबाल फिनटेक फेस्टिवलर माध्यमे एक विशाल जायगाय जेते चलेछे। तुम्हारा सेइखाने सेइ इंडस्ट्रीर साथे जुड़े आछो, सबाइके अनेक धन्यवाद देव एवं कष्ट करे होलेओ जुड़े थाको। जे कोनो नतून सिस्टेम एडजस्ट करते एकटु टाइम लागे मानुषेर, तारपरे सुविधाटा जखन बुझते पारे तखन मानुष तार साथे जोड़ा शुरू करे देय। ठीक सेरकमई आमादेर देशेर सबथेके बड़ो बैंक स्टेट बैंक अफ इंडिया, सबथेके सरकारी पब्लिक सेक्टर बैंक, टोटाल 12টা पब्लिक सेक्टर बैंक आछे, आमरा स्क्रीनशॉट दिए देवार चेष्टा करब। तार मध्य एसबीआई सबथेके बड़ो, अनेक कमप्लेंटो आछे, एसबीआई स्टाफ निये कमप्लेंट आछे, एसबीआई जे सीएसपी तादेर निये कमप्लेंट आछे, प्लस एसबीआई बा विशेष करे एसबीआई आरो पंजाब नैशनल होक बैंक अफ बड़ोदा तादेर क्षेत्रेओ कमप्लेंट आछे। आर थाकाटाई स्वाभाविक, सबाई तो भालो हबे ना, आबार सबाई खारापो नय। जे एसबीआई सीएसपीरा तो कस्टमारदेरके भूल बोझाई, प्लस एसबीआई बैंके गेलेओ एज ए एपीएस सीएसपी प्राइवेट कम्पानी सीएसपी तुम्हरा किन्तु से सम्मानटाओ पाओ ना, बा बैंकेर स्टाफराओ कस्टमारदेरके तोमादेर बिरुद्धे बलार चेष्टा करे। केनो सेटा आमी आगेर भिडियोते बोलेछि, आई बाटने भिडियोटा दिए देबो, जे ताराओ ब्यबसा करछे, तोमराओ ब्यबसा करछो, तोमरा ओदेर किन्तु एक्चुअलि कम्पिटिटर। ম্যাক্সিমাম মানুষ সেটাই মনে করো, যদিও সবাই সবার ভাগ্যে খায়, তবুও অ্যাক্টিভিটি তো দেখাতেই হয়। এই অ্যাক্টিভিটি দেখাতে গিয়ে কখনো কখনো ব্যাংকের স্টাফরা তাদের নিজেদের সন্তানতুল্য যে সিটিজেন কাস্টমার যারা অ্যাকচুয়ালি টাকা রাখে, যাদের টাকার উপরে বেস করে ব্যাংক ইনকাম করছে, ব্যাংকের স্টাফদের স্যালারি দিচ্ছে, তাদের পেট চলছে, তাদের সংসারের সন্তান বউ বাচ্চাদের পেট চলছে, তাদেরকে কীভাবে টার্গেট করে আজকের ভিডিওটাতে খানিকটা তাই নিয়ে আমরা কথা বলব। বন্ধুরা, ব্যাংকের অনেকগুলো প্রোডাক্ট আছে, অ্যাকাউন্টের অনেক ভেরিয়েন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্টের ভেরিয়েন্ট আছে, বিজনেস অ্যাকাউন্ট আছে, যদি আমরা কার্ড সেগমেন্টে চলে যাই ডেবিট কার্ড আছে, ভার্চুয়াল ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, প্রিপেড কার্ড আছে, গিফট কার্ড আছে, এবং সবগুলো কার্ডই বোঝানো হয় অ্যাকচুয়ালি তোমার সুবিধা, তোমার লাভ, কিন্তু প্রত্যেকটা ভেরিয়েন্টে অ্যাকচুয়ালি লুকিয়ে থাকে ব্যাংকের স্টাফ, ব্যাংকের প্রফিট। ভেবে দেখো কথাটা, আসলে ভেরিয়েন্টটা করার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কনফিউজ করা, সিটিজেনদেরকে কনফিউজ করা। এবং এক্ষেত্রে আমি তর্কের খাতিরে বলে থাকি, কিছু সংখ্যক মানুষ ছাড়া ম্যাক্সিমাম ইউটিউবেও, ম্যাক্সিমাম ব্যাংক সিএসপি তোমাদের আপলাইনেও যারা আছে, কোম্পানিও যারা আছে, বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন সময়ে এনে বিভিন্ন ভ্যারিয়েন্ট এনে তোমাদেরকে কনফিউজ করে, তোমাদেরকে প্রফিট গোনায়, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি প্রফিট করার জন্য তোমাদের এই প্রফিটগুলোগুলো আই ওয়াশ করে, যেটা সরকার করে থাকে, যেটা তোমাদের আশেপাশের নেতারা করে থাকে, যেটা তোমার বাড়ির অনেক সময় বড়রাও করে থাকে। তর্কের খাতিরে বললাম, ছোটোবেলায় দেখবা কোনো কিছু একটা চাইছো, অনেজ্জই চাইছো, তো তার ব্যাড সাইড এক্সপ্লেন করা হয়, আর যখন বাড়ির কোনো গার্জিয়ান তাদের মনোপুত কিছু তোমাকে দিয়ে দেবে, যেমন আমি এক্সাম্পল দিই, দেখাশোনার বিয়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রেও, গার্জিয়ানদের পছন্দ করা মেয়ে বা ছেলেকে যখন তোমাদের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে, তো দেখবা সেই মেয়ে বা ছেলেটার সম্পর্কে এত গুণগান তোমার সামনে করা হয়, 5 বছর পরে বেশিরভাগ ক্ষেত্রে তার নেগেটিভ বা অন্য গুণাগুণই তুমি দেখতে পারো, কমেন্ট সেকশানে বলো। কিন্তু তো ব্যাংকিং সেক্টরটাও ঠিক সেরকম। বন্ধুরা, মহলটাকে কখনো কখনো লাইট করার জন্য আমি এরকম উদাহরণ নিয়ে আসি, তোমাদের খারাপ লাগলে সরি, আর ভালো লাগলে কমেন্টস করো। তো ব্যাংকিং সেক্টরে এই যে কার্ড না, ডেবিট কার্ড, ডেবিট কার্ড মানে তোমার অ্যাকাউন্টে পয়সা আছে, তুমি পে করতে পারবে, পয়সা না থাকলে পে করতে পারবে না, ওটা প্রোগ্রাম ওভাবেই সেট করা। ক্রেডিট কার্ড মানে, ক্রেডিট কার্ড মানে ব্যাংক তোমার হয়ে পেমেন্ট করে দেবে, তুমি একটা টাইম পাও, 50 থেকে 60 দিন, 54 দিনের টাইম পাও, তার মধ্যে পেমেন্ট করে দিলে কোনো ইন্টারেস্ট পাবে না, মানে ইন্টারেস্ট দিতে হবে না। প্রিপেড কার্ড মানে সেম সিস্টেম, ব্যাংক অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক, কোনো দোকান বা কোনো কোম্পানি যদি প্রিপেড কার্ড ক্রিয়েট করে বা দেয় তোমাকে, সেই কোম্পানি ব্যাংকের মতো হয়ে তোমার প্রিপেড কার্ডে লোড দিয়ে দেয়, মানে তার মানেও প্রথমে পয়সা থাকতে হবে। গিফট কার্ড মানে তুমি যেমন কাউকে একটা গিফট দাও ফিজিক্যালি বা কিছু কিনে, এই গিফট কার্ড মানে তুমি এমন একটা কার্ড দিলে, ডেবিট কার্ড, প্লাস্টিক কার্ড বা ভার্চুয়াল কার্ড, যেখানে পয়সা তুমি দিয়ে দিলে যে ভাই তুমি তোমার মতো কিনে নিও, যেটা আমরা অনেক ক্ষেত্রে করে থাকি।
একটু যদি আমার থেকে পরিস্থিতি খারাপ বা তোমার পরিস্থিতি খারাপ, তোমার থেকে পরিস্থিতি খারাপ, এরকম কোনো আত্মীয় স্বজন বা তার ছেলে মেয়েকে কিছু দিতে যাও, তো দেখবো আমাদের অনেক সময় মনে হয় ফালতু কিনে নিয়ে গিয়ে লাভ নেই, এই টাকাটা নগদ দিয়ে দেবো, তো কিছুটাও কিনে নেবার কিছুটা হয়তো সংসারে কাজে লাগাতে পারবে। বন্ধুরা, আমি কাউকে ছোটো করছি না, কিন্তু এটা খুব বাস্তব, কারণ এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরাও গেছি। আমরা অনেক সময় কল্পনা করতাম কিছু না এনে যেন এই আত্মীয়টা, যে একটু আমাদের থেকে পয়সা বেশি, ভগবান সবাইকে পয়সা বেশি দিক, যদি মনে করে যে আমাকে কম পয়সা দিয়ে ভগবান আমাকে টেস্ট করছে বা আমার ভাগ্য ওরকমই, তো ধন্যবাদ ভগবান তোমাকে গিয়ে নৈশ। তো আমরা ভাবতাম যে একটু যদি নগদ টাকা নিয়ে এসে মাকে দিয়ে দিত, তো কিছুটা জিনিস কিনতাম আর কিছুটা পড়াশোনার বা অন্য কোনো কাজে লাগাতে পারতাম। তো এটা খুব দুঃখের কথা, কিন্তু কঠিন বাস্তব। তো ব্যাঙ্কিং সেক্টরে ক্রেডিট কার্ড নিয়ে আজকের মেন আলোচনা, আর এই আলোচনা করতে গিয়ে ভিডিও একটু বড় হয়, যদি কারোর ভালো না লাগে বন্ধুরা আমি কিছু করতে পারবো না, আমার স্টাইলটাই এরকম, আমার ক্যাটাগরিটাই এরকম। তো ক্রেডিট কার্ড বন্ধুরা, কখনো কখনো এই সমস্ত কথা বলতে গিয়ে অতীতের অনেক কথা মনে পড়ে যায়, এখনও লড়াই করছি, নতুন ইউনিক কনসেপ্ট নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর যে কোনো ইউনিক কনসেপ্ট নিয়ে এগিয়ে যাওয়ার সময় বেশিরভাগ মানুষকেই কাছে পাওয়া যায় না, পাশে পাওয়া যায় না, কিন্তু একটা টাইমের পরে তোমরাও আমার পাশে এসে দাঁড়াবে আমি জানি, এবং সেই আশায় আমার প্রচেষ্টা, আমার যে চেষ্টা সেটা নিরন্তর থাকবে। মহিষাদল মেদিনীপুর, পূর্ব বা পশ্চিম মেদিনীপুরের একটা জায়গার নাম আমি ফটো দিয়ে দেবো, মানে স্ক্রিনশট দিয়ে দেবো, সেখানকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ থেকে কল করে কাস্টমারদের ক্রেডিট কার্ড নেওয়ার অফার দেওয়া হয়েছে। তার মধ্যে আমি কিছু মানুষ দেখছিলাম যে মাটির মূর্তি তৈরি করে, তার মানে বিশাল ইনকাম তার নয়, তার অ্যাকাউন্ট থেকেও অনেকটা টাকা, প্রায় 15-25 হাজারের মধ্যে কেটে নিয়েছে, কিছু অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা বেরিয়ে গেছে, পরে পাসবই প্রিন্ট করে দেখছে ক্রেডিট কার্ডের এগেনস্টে কোনো না কোনো ইস্যুভাবে কেটে নিয়েছে, ব্যাঙ্ক ম্যানেজার ছুটিতে, কোনো সন্তোষজনক জবাব দিচ্ছে না। তো বন্ধুরা, এই ক্রেডিট কার্ডটা নেওয়ার জন্য তোমাকে যখনই কল করা হয় দেখবা তোমাকে প্রচুর এর ফায়দা গুনতে বলা হয়, গোনানো হয় এই ফায়দা ওই ফায়দা, আপনি পেমেন্ট আগে জিনিস কিনে নিন। ক্রেডিট কার্ডটা আসলে কিন্তু গরিবকে আরও গরিব করা। আর আমি ক্রেডিট কার্ডের সাথে একটা কথা বলে দেবো, লোন তোমাদের প্রয়োজন হয় তোমরা ব্যাঙ্কে যাও, দেখবে দিতে চায় না, এত টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই করে, এত টার্মস অ্যান্ড কন্ডিশনস, এবং তারা প্রথমেই দেখে 6 মাসের 1 বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট, সিভিল স্কোর ভালো আছে কি না, মানে তুমি টাকাটা রিপেমেন্ট করতে পারবে কি না। আর ক্রেডিট কার্ড নেওয়ার সময় ঠিক উল্টোটা করে, 20-25-50 হাজার মিনিমাম যদি টাকাটা থাকে, তো দেখবে ব্যাঙ্ক ব্রাঞ্চ থেকে কল আসে ব্যাঙ্কের টার্গেট ফুলফিল করার জন্য, তাদের বাড়ির সন্তানদের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য এতটাই নিচে নেমে যায় প্রত্যেকটা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের স্টাফ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিংয়ের স্টাফ, কি তোমার সাথে যা ইচ্ছা হয়ে যাও, পরে জবাব দেওয়ার কেউ নেই। ওই ক্রেডিট কার্ডের এগেনস্টে হয়তো ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছে, ওই ক্রেডিট কী কী প্ল্যানে কত ভেরিয়েন্ট তোমরা বুঝতেও পারবে না। এই মহিষাদল মেদিনীপুরের যে অ্যাকাউন্টের কথা আমি বলছি, সেখানে লক্ষ লক্ষ টাকা ক্রেডিট কার্ডের নামে ব্যাঙ্ক থেকে উড়ে গিয়েছে, এখন আর কোনো সন্তোষজনক জবাব দিচ্ছে না। তো এটা তো ঠিক না, এটা প্রাইভেট ব্যাঙ্কও করে থাকে, সরকারি ব্যাঙ্কও করে থাকে। আর এই নিয়ে ভিডিও বানানোর একটা কারণ বন্ধুরা আমি বলে দিই, এই প্র্যাকটিসটা যদি কোনো একটা ব্যাঙ্কে সাকসেস হয়ে যায়, কোনো একটা ব্রাঞ্চে সাকসেস হয়ে যায়, তাহলে কী হবে তো বলতো বন্ধুরা, যে এই যে সিস্টেমটা, এটা না অন্য ব্রাঞ্চ অন্য ব্যাঙ্কে এরা ফরওয়ার্ড করে দেয় যে আমরা এইভাবে আমাদের কাস্টমারকে ঠকাতে পারছি, ওরা খুব একটা কিছু করে উঠতে পারলো না, তো তোমরাও অ্যাপ্লাই করো। আলটিমেটলি সাধারণ মানুষ ঠকছে। তো আমি বলবো ওই মহিষাদল মেদিনীপুরের ব্রাঞ্চটার প্রত্যেকটা গরিব মানুষের, যাদের ক্রেডিট কার্ডের কোনো দরকার নেই, ওরাই যদি লোন নিতে যায় তুমি দেবে না, অথচ ক্রেডিট কার্ড তুমি ডেকে ভালো মন্দ বুঝিয়ে দিয়ে দিলে আর ক্রেডিট কার্ড ইউজ করলো না, তার আগেই তোমার পয়সা 1,000, 1,200, 1,500, 10,000, 20,000, 1,00,000 টাকা পর্যন্ত কেটে যাচ্ছে, এটা তো ঠিক না। আর যদি কোনো ভুল কমপ্লেন করে থাকে কাস্টমারকে, প্রবলেমটা সলভ করো। আর কোনো ব্যাংকের কোনো এক্সিকিউটিভ যদি ক্রেডিট কার্ড দেওয়ার জন্য কল করে তোমাকে, অ্যাকচুয়ালি ব্রাঞ্চ থেকে কখন কল আসে, যখন 1,000, 20,000, 50,000, 1,00,000 টাকা পর্যন্ত ব্যালেন্স মেনটেন করো, যদি আরও অনেক বেশি টাকা থাকে না তাহলে ব্রাঞ্চ থেকে আসে না, অটোমেটেড সফটওয়্যার হিসাবে তোমার কাছে হয় মেসেজ যাবে, আর তা না হলে হেড অফিস থেকে মেসেজ আসে, যেটা বড় একটা মাছ, একে বেশ ভালো করে ফ্রাই করে খাওয়া যাবে। ক্রেডিট কার্ড মানে তোমাকে মাইনাসের দিকে ধাক্কা দেওয়ার প্রথম স্টেপ। অনেকে ক্রেডিট কার্ডকে স্ট্যাটাস ভাবে, ক্রেডিট কার্ড আছে মানে বিশাল ব্যাপার, হয়তো বিশাল ব্যাপার, আর আমি মন থেকে চাই যে তোমরা কেউ ক্রেডিট কার্ড না নাও, অন্তত তারা না নাও যাদের মিনিমাম ইনকাম
যাদের শুধু সেভিংস অ্যাকাউন্টের উপর বেস করে কোনো ক্রেডিট স্কোর ছাড়াই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দেওয়ার জন্য তোমাকে ডাকছে। তুমি ধরেই নাও তোমাকে অনেক বড় জালে ফাঁসানোর জন্য, সামনে দুর্গাপুজো, সামনে এই সামনে ওই, পুলিশ যেমন বেশি টাকা নিয়ে শুরু করে গাড়ি ধরে বিভিন্ন কারণে, এই ব্যাংকের স্টাফদেরও টার্গেট থাকে, বউ এটা বলে রেখেছে, ছেলে এটা বলে রেখেছে, মেয়ে ওটা বলে রেখেছে। আরে ওদের ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করতে গিয়ে তোমার ছেলেমেয়েরা এই দুঃখে থাকুক, এই পুজোর সময় কষ্টে থাকুক, ওদের কিছু এসে যায় না, এতটাই অমানুষের মতো ব্যবহার করে। আমি কাউকে ছোট করছি না, কাউকে টার্গেট করছি না, কিন্তু এক শ্রেণীর ব্যাংক স্টাফের মধ্যেও অমানুষ আছে, যারা সিটিজেন, যাদের টাকার উপরে বেস করে তোমার ব্যাংক ব্যবসা করছে, যাদেরকে সোনার মুরগি ভাবা উচিত, রোজ ডিম দিচ্ছে, এটার ফায়দা নাও। একবারে গলা কেটে দিলে না মুরগি তো মরে যাবেই, কাস্টমার তো চলে যাবেই, তোমারও কিন্তু ডিম পাওয়া বন্ধ হয়ে যাবে। আর এই সাথে সাথে আরেকটা কথা চলে আসে, এপিএস মার্কেটকেও কিন্তু টার্গেট করা হচ্ছে। আধার কার্ড আপডেট করে নাও, তোমার আধার কার্ডে অন্য কেউ এপিএস চালাচ্ছে, এপিএস আইডি নিয়ে নিয়েছে কি না সেটা চেক করো, সেটা বুঝতে থাকো, যে কোনো জায়গায় আধার কার্ড দিয়ে দিও না। আর সরকার যেভাবে বলার চেষ্টা করছে ম্যাক্সিমামটা মেনে সরকারের পথ মতো চলার চেষ্টা করো, যেখানে বিরোধিতা করার দরকার সেখানে বিরোধিতা করো। আজকের এই ভিডিওটা অনেক মানুষের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। ক্রেডিট কার্ড ব্যাংকের ভেরিয়েন্ট, মানে বিভিন্ন অ্যাকাউন্ট বা বিভিন্ন কার্ডের ভেরিয়েন্ট, এর জালে ফেসে নিজেদের লোকসান নিজেরা করিও না। আর ব্যাংক সিএসপি এপিএস লাইনে সুন্দর টিমের সাথে জুড়ে যদি কাজ করতে চাও নিউ কনসেপ্টে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশানে টোটাল ডিটেলস থাকবে। আর যদি জুড়তে না চাও কন্ট্যাক্ট করো, প্ল্যান শোনো, নাহলে শুধু ভিডিও দেখছো, দেখো ম্যাক্সিমাম ইনফরমেশান আমরা ভিডিওতেই দিয়ে দিই, কিন্তু পার্সোনালি কাউকে যদি সাপোর্ট করতে হয়, তার পেছনে টাইম দিতে হয়, তার ডিমান্ডিং সার্ভিসকে যদি তাকে দিতে হয়, তাহলে সেটা ফ্রি অফ কস্ট সম্ভব নয়। আশা করি আমার কথার অপব্যাখ্যা করবে না, বুঝবে, এবং ভবিষ্যৎকে সামনে দেখে এগিয়ে যাওয়ার জন্য কোনো না কোনো ভালো টিমের সাথে জুড়ে কাজ করবে। আমি লাস্টে একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। কোনো একটা মানি মেড বা মেড মানি এরকম কোনো এপিএস কোম্পানিরতে লগ ইন করতে দিয়েছে, ফ্রিতে আইডি দিয়েছে, তারপরে ট্রানজ্যাকশান করার পরে লগ আউট করিয়ে দিয়ে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, মানে আর লগ ইন করতে পারছে না, ডিসেবল করে দিয়েছে, ওয়ালেটে পয়সা 10,000, 12,000, 40,000 পড়ে রয়েছে, এবং লোভে গিয়ে অন্য কোম্পানিতে জুড়ে এখন টাকা ফাঁসিয়ে আবার আমাদের কাছে এসছে। এখন টাকা ফেঁসে যাওয়ার আগে আমরা রাস্তা দেখাতে পারতাম যে ওই কোম্পানিতে জুড়ো না, যদি আমাদের সাথে টিমের সাথে জুড়ে থাকতে। তোমাদের অনেকের ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপে আমি জবাব দিয়ে দিই যতটা দেওয়া সম্ভব, একটা টাইমের পরে দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপে আমি আর জবাব দিই না, কারণ এর পরের স্টেপটা আর ফ্রিতে দেব না, কারণ ফ্রিতে দিলে আমি পেইড বা সবাইকে সাপোর্ট করা সম্ভব নয়। একটু ইনভেস্ট করে এসো, তুমিও ফায়দাতে থাকবা, আমিও ফায়দাতে থাকবো। ফ্রির জিনিস কোনো মূল্য নেই, আর ফ্রিতে কোনো কিছু পাচ্ছ একদম ফ্রিতে, তার মানে তুমি প্রোডাক্ট, ইন ফিউচারে গিয়ে তোমাকে লোটা হবে, তুমি কী চাও সেটা তোমার হাতে। আমাদের দরজা সবসময় খোলা আছে, জুড়ে যাও টিমের সাথে, প্রত্যেকটা জেলায় কিছু কিছু টিম মেম্বার থাকবে, আর তোমাদেরকে আমরা লিড দিয়ে টিম হিসাবে আমরা কাজ করতে চাই। কনসেপ্টটা একটু নতুন, নতুন কনসেপ্ট হলেও অনেক পুরনো মানুষ এই কনসেপ্টটাকে এখন কনভার্ট করার বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। সবাইকে ধন্যবাদ, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্রেডিট কার্ডের জাল থেকে বাঁচতে থেকো। টাটা।